আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি এবি সিদ্দিক শাওন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখেছেন ক্যাপশনে লিখেছি, তরুণ প্রজন্মের স্বাধীনতাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। কিন্তু কথাটা আমার নয়, কথাটা কাদের? এই কথাটা হলো আমাদের সমাজের, তথাকথিত সুশীল সমাজের, তথাকথিত বুদ্ধি বিক্রি করে খাওয়া কিছু বাটপার বুদ্ধিজীবীদের কথা। এটা বাটপার বুদ্ধিজীবী কেন বললাম, কারণ হলো এই বুদ্ধিজীবীরা এক ধরনের অন্ধ, এক ধরনের বোবা, এক ধরনের কালা। এরা সবকিছু দেখে না, সবকিছু শোনে না, সবকিছু বলে না। তরুণ প্রজন্মের স্বাধীনতাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে তথাকথিত কিছু বুদ্ধিজীবী, এই বাটপাররা কেন তরুণ প্রজন্মের পেছনে উঠে পড়ে লেগেছে তার কিছু কারণ আছে। সেই কারণের দুই একটি যুক্তিসঙ্গত কথা আমি বলছি। এই বাটপার বুদ্ধিজীবীরা বলছে, তরুণ প্রজন্মের ছাত্র ছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করাচ্ছে, এটা নাকি অন্যায় হচ্ছে, এটা নাকি বাড়াবাড়ি হচ্ছে, এটা নাকি বেয়াদবি হচ্ছে। শিক্ষক, শিক্ষক হচ্ছে মাথার গুরু, এই মাথার গুরুদের সাথে নাকি মহা অন্যায় করা হচ্ছে। আমি বলি এটা 100% কারেক্ট, এটা ঠিক হচ্ছে, এটা কোনো ক্ষেত্রেই বেয়াদবি হচ্ছে না। আমি পরিষ্কার বলতে চাই, এই ধরনের বেয়াদব সমাজে মাঝে মাঝে দরকার, সব সময় না। ছাত্ররা যা করছে, শিক্ষকদের অপমান করছে, লাঞ্ছিত করছে, পদত্যাগ করছে, করছে, এই যে বেয়াদবি করছে, মাঝে মাঝে এই বেয়াদবদের দরকার সমাজ টিকিয়ে রাখার জন্য, সমাজকে সংস্কার করার জন্য। কেন দরকার ব্যাখ্যাটা শুনুন, মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। প্রথম কথা, যখন 2019 সনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নয়, দুঃখিত, 2019 সনের রাজশাহী পলিটেকনিকের যিনি প্রধান, যিনি প্রিন্সিপাল, ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, ছাত্রলীগের, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ নামের কিছু কুলেন্ডার, কিছু দুষ্কৃতিকারী ছাত্র এই রাজশাহী পলিটেকনিকের প্রিন্সিপালকে যখন মাজায় গামছা বেঁধে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে, কোথায় ছিলেন সুশীল সমাজের তথা কথিত বুদ্ধিজীবীরা, কোথায় ছিলেন আপনারা? তখন তো কথা বলে সাহস পাননি, কারণ আপনারা তখন ছিলেন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের পাঁচ একটা গোলাম আর পুকুরের মতো। ধিক্কার দেই আপনাদের, কোথায় ছিলেন আপনারা যখন আসিফ মাহাতাব স্যারের হাতে হ্যান্ডকাপ পরিয়ে, পায়ে বেরিয়ে পড়িয়ে কোর্টে উঠালো? তখন তো কথা বললেন না। কোথায় ছিল বিবেক যখন ফাহাদ স্যারকে কোমরে দড়ি বেঁধে নিয়ে গেল? কোথায় ছিলেন আপনারা যখন আল্লামা জুনায়েদ বাবুনগরী, হাজার হাজার আলেমের ওস্তাদ, যিনি বুখারি শরীফের মতো কিতাবকে দর্স দিতেন, এমন বিশ্ব বরেণ্য, দেশ বরেণ্য উস্তাদ আলেম, আলেম ওস্তাদ, হাজার হাজার আলেমের ওস্তাদ, তাকে যখন রিমান্ডে নিয়ে নির্যাতনে 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 শেষ করে দিল, কোথায় ছিলেন তথাকথিত বুদ্ধিজীবীরা? তখন তো মুখ থেকে কথা বের হয়নি। আপনারা কোথায় থাকেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার ছাত্রীকে বলে, তুমি না আজ যদি শাড়ি পরে আসতে তোমাকে খুব সুন্দর লাগতো? এমন শিক্ষকদের বিরুদ্ধে তো আপনারা কথা বলেন না। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যখন বলেন, যারা পর্দা করে বিশ্ববিদ্যালয়ে আসতে চায় তাদের বিশ্ববিদ্যালয়ে আসা উচিত নয়, তাদের ঘরে থাকা উচিত, কোথায় ছিলেন আপনারা? কোথায় তরুণ সুশীল সমাজ বুদ্ধিজীবীরা? আমি, আমার বোন পর্দা করে থাকবে সেটা ওই শিক্ষকের পছন্দ না, সে কাপড় চোপড় যদি খুলে বসতো তাহলে শিক্ষকের পছন্দ হতো। এই ধরনের বাটপার শিক্ষক যখন ছিল, তখন না প্রশাসন কথা বলে, না সমাজের ঊর্ধ্বতম ব্যক্তিরা কথা বলে, না তথাকথিত বুদ্ধিজীবী নামের বাটপাররা কথা বলে।
তাহলে পরিষ্কার একটি বক্তব্য শুনে রাখুন, যেই জিনিস যত ভালো ওটা যদি খারাপ হয় ওটা তত খারাপ হয়। আমার কথা আবার শুনুন, যেই জিনিসটা যত ভালো ওটা যদি খারাপ হয় ওটা তত পরিমাণই খারাপ হয়। যেমন ধরেন বিরিয়ানি খুব ভালো একটা খাবার, বিরিয়ানি অথবা তেহারি এগুলো খুব ভালো খাবার, কিন্তু গরম গরম খেতে এগুলো ভালো, কিন্তু বিরিয়ানি যদি পচে যায় তাহলে বিরিয়ানির মতো নিকৃষ্ট কিছু আর হয় না, তাহলে যত ভালো তত খারাপ। তাহলে মনে রাখুন, শিক্ষক মাথার মুকুট, হৃদয়ের সিংহাসন, শ্রদ্ধাভাজন, আস্থাভাজন, বিশ্বাসভাজন, হৃদয়ের মণিকোঠায় স্থান পাওয়া উচিত। শিক্ষক যদি শিক্ষক হয় তাহলে, কিন্তু শিক্ষক যদি দুষ্কৃতিকারী হয়, শিক্ষক যদি মদখোর, বাটপারে, নেশাখোর, ধর্ষণকারী, লুচ্চা হয়, শিক্ষক যদি অন্যায়কারী হয়, পাঁচটা গোলাম হয়, শিক্ষক যদি সৎ কথা বলতে না পারে, স্বৈর শাসকের বিরুদ্ধে কথা না বলতে পারে, বলিষ্ঠ কণ্ঠ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে, ওই শিক্ষক পচা বিরিয়ানির মতো, তা খাওয়া যায় না। আর ওই পচা বিরিয়ানিকে ছাত্র সমাজ, তরুণ সমাজ যদি একটু বেয়াদবি করেও যদি ওদেরকে পদত্যাগ করায়, ওদেরকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করে, ওদেরকে যদি প্রতিষ্ঠান থেকে বের করে দেয়, তাহলে আমি মনে করি এই সংস্কার, শিক্ষা খাতের এই সংস্কার অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ সমাজ এই বাছাই করে করে এই দুষ্কৃতিকারী লম্পট লুচ্চা জাতীয় শিক্ষকদেরকে, পাঁচাটা গোলাম জাতীয় শিক্ষকদেরকে, দালাল জাতীয় শিক্ষকদেরকে যদি বের করে দেয় অপমান করে, তাহলে আর কোন শিক্ষক ভবিষ্যতে দালাল হতে, চরিত্রহীন হতে, লম্পট হতে তাদের বিবেকে বাঁধবে। অতএব শিক্ষক সমাজের বিবেক জানানোর জন্য তরুণ প্রজন্মের মাঝে মাঝে বেয়াদব হওয়ার দরকার। এই বেয়াদবিকে আমি সমর্থন করছি। অতএব তথাকথিত বুদ্ধিজীবী সুশীল সমাজ তরুণ প্রজন্মের স্বাধীনতা ঘৃণা করে প্রত্যাখ্যান করছেন, আপনারা ভুল করছেন। আপনারা বলুন, এই রাষ্ট্র সংস্কার করতে তরুণ প্রজন্মের স্বাধীনতা সবচেয়ে বড় স্বাধীনতা, এই স্বাধীনতাকে হৃদয়ের গভীর থেকে উদযাপন করি। তরুণ প্রজন্ম, তোমাদেরকে স্যালুট। তরুণ প্রজন্ম, তোমাদেরকে স্যালুট। তরুণ প্রজন্ম, তোমাদেরকে স্যালুট। তোমরা আমাদের হৃদয়ের কোথায় থাকবে? যারা ভালো শিক্ষক তাদের হৃদয়ের সিংহাসনে জায়গা করে দেবে, মনের মণিকোঠায় জায়গা করে দেবে, মাথার মুকুট বানিয়ে রাখবে। আর যারা খারাপ শিক্ষক, চরিত্রহীন, লম্পট, লুচ্চা, খারাপ, ধ্বংসকারী, অন্যায়কারী, সন্ত্রাসীকে প্রশ্রয়কারী, ওই শিক্ষকদের সাথে প্রয়োজনে বেয়াদবি করে বের করে দাও, ওর দরকার নাই, ও শিক্ষক না, ও শিক্ষক নামের কুলাঙ্গার, কুলাঙ্গারের সাথে বেয়াদবি করলে কোনো অন্যায় হবে না। তরুণ প্রজন্ম, তোমাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।